অনেক ধরনের পরোটাই কিন্তু খাওয়া হয়েছে, কিন্তু পেঁয়াজি দিয়ে তৈরি এরকম পরোটা কি কখনো খাওয়া হয়েছে? আর না খেয়ে থাকলে কিন্তু চরম মিস করে ফেলেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো পেঁয়াজ দিয়ে খুবই মজার একটি পরোটা, যেটা একবার খেলে বারবার খেতে চাইবেন, আর বানানো কিন্তু একেবারেই সহজ। তো আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো পরোটাটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে এক কাপ পরিমাণের মতো আটা নিয়ে নিব। আপনারা চাইলে আটার পরিবর্তে কিন্তু ময়দাটাও নিতে পারবেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে ভালো করে মিক্সড করে নিব। এরপর অল্প অল্প করে নর্মাল পানি মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। সাধারণত রুটি বা পরোটার জন্য যেরকম ডো তৈরি করে নিই, ঠিক সেরকমই কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেলে এরপর হচ্ছে একটা ঢাকা দিয়ে এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এতে করে কিন্তু এই ডোটা সফট থাকবে আর ওপর থেকে কিন্তু আর ড্রাই হয়ে যাবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এই ডোটা। তো এখন হচ্ছে এই ডোটাকে খুব ভালো করে আবারও একটু মথে নিচ্ছি। এরপর দুই ভাগে ভাগ করে নিব, কারণ এখানে এক কাপ আটাতে আমি দুইটা রুটি তৈরি করে নিব, তাই দুই ভাগে ভাগ করে নিলাম। এখন হচ্ছে রুটিটা বেলে নিচ্ছি। আমি রুটিটাকে মাঝারি সাইজ করে আর মিডিয়াম পোড়তে রেখে কিন্তু বেলে নিয়েছি। বেশি পাতলাও হবে না বা বেশি মোটাও হবে না, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আশা করছি দেখিয়ে বুঝতে পেরেছেন। যেহেতু এটা পেঁয়াজি নেন তো অবশ্যই পেঁয়াজ দিতে হবে। তো আমি কিছু পেঁয়াজ কুচি নিয়ে হাতের সাহায্যে ভালো করে একটু চটকে চটকে এরপর হচ্ছে রুটিটার উপরে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর এখানে সামান্য একটু পরিমাণে রসুন কুচি দিয়ে দিব, এতে করে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর অনেকটা খেতেও কিন্তু গার্লিক নানের মতোই লাগবে। তো আপনারা যারা রসুনটা খেতে পছন্দ করেন না তারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। তো এরপর হচ্ছে এখানে আমি শুকনা মরিচ কুচি দিয়ে দিব, চাইলে চিলি ফ্লেক্স অথবা কাঁচা মরিচটাও দিতে পারেন। আমি একটু ঝালঝাল করব এই পরোটাটাকে, তাই দিয়ে দিলাম। আর এই শুকনা মরিচ থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। এরপর এখানে সামান্য একটু পরিমাণের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু টোটালি অপশনাল। তো এরপর হচ্ছে বেলুনির সাহায্যে আবার রুটিটাকে আমি সুন্দরভাবে বেলে নিব, যেন এই সব কিছু সুন্দরভাবে রুটির ওপরে সেট হয়ে যায়। তো বেশি কিন্তু আবার জোরে জোরে আপনারা বেলতে শুরু করে দিবেন না, এতে করে যেটা হবে রুটিটা কিন্তু তুলতে পারবেন না, একদম ছিঁড়ে যাবে। তো একটু আলতোভাবেই কিন্তু বেলে নিতে হবে। তো বেলা হয়ে গেলে এরপর হচ্ছে রুটিটাকে তুলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর সেমভাবেই আমি আরও একটা রুটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর আপনারা যারা সকাল বা বিকেলের নাস্তায় একটু ইউনিক কিছু বানাতে চান, তারা চাইলে কিন্তু পেঁয়াজের এই পরোটাটা বানাতে পারেন। আবার আপনারা চাইলে বাচ্চাদের টিফিন বক্সের জন্য কিন্তু এটা তৈরি করে দিতে পারেন। আর এটা তো তৈরি করা একেবারেই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আর যখন আপনারা বাসায় এটা বানাবেন, আমার মনে হয় এটা বানানোর সাথে সাথেই প্লেট খালি হয়ে যাবে, কারণ এটা খেতে এতটাই মজার হয়। তো এই তো সেমভাবেই কিন্তু আরও একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে রুটিগুলো ভাজার পালা, তাই চুলে একটা প্যান বসিয়ে তাতে 1 চা চামচ পরিমাণের মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা পুরোপুরি গলে গেলে এরপর হচ্ছে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। তো যেই পাশে পেঁয়াজগুলো দিয়েছি সেই পাশটাই কিন্তু আগে দিয়ে দিতে হবে। তো এরপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি হচ্ছে এক পাশ সুন্দরভাবে ভেজে নিব। তো এরপর ওপরের সাইডে তো আমি আরও একটু বাটার দিয়ে দিচ্ছি। আর এই পরোটাটা যে বাটার দিয়ে ভাজতে হবে এমন কিন্তু নয়, আপনারা চাইলে কিন্তু রান্নার তেল দিয়েও এটা ভাজতে পারেন, কিন্তু বাটার দিলে এটার ফ্লেভারটা বেশ ভালো আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। পরোটাটা ভাজার সময় এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে কি বলবো, তখনই মনে হচ্ছে যেটা খেয়ে ফেলি সাথে সাথেই। তো এই তো আমার এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে পরোটাটাকে উল্টে দিব। তো পরোটার পেঁয়াজগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে আমি একদম সেট করে দিয়েছি, দেখতেই পারছেন এটা উল্টানোর সাথে সাথে কিন্তু আর পেঁয়াজগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে না। তো এরপর হচ্ছে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব, আপনারা চাইলে লবণের সাথে আবার একটু চিনিও দিতে পারেন, এতে করে কিন্তু পরোটা খেতে একটু মিষ্টি মিষ্টি ঝালঝাল, মানে খেতে ভীষণ ভালো লাগবে। তো আমার হাতের কাছে যেহেতু চিনিটা ছিল না তাই আমি দিতে পারিনি। তো এই তো আমি আরেক পাশও কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো আমার পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে তুলে নিব আর এভাবে করেই কিন্তু আরও একটি পরোটা আমি ভেজে নিব। পেঁয়াজ দিয়ে বানানো হয়েছে বলে আমি নাম দিয়েছি পেঁয়াজি পরোটা। তো এটা কিন্তু দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজার হয়েছে। তো এরপর আবারও একটু উপরে বাটার দিয়ে দিচ্ছি। এই পরোটাটা এমনি খেতে অনেক বেশি মজার হয়, আপনারা চাইলে যে কোনো মাংসের তরকারি, চিকেন টিকিয়া, চিকেন চাপ এইসবের সাথেও খেতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে।
আর এই পরোটাটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি আমার আজকের এই পেঁয়াজি পরোটার রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর আপনাদেরটা কেমন হয়েছে তা কমেন্টস করে কিন্তু জানাতে পারেন। তাহলে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।